কয়েক গুণ সময় বেশি যায় উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন যেতে। কোন অসুস্থ রোগী এখান থেকে গেলে যতটুকু অসুস্থ থাকে তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায় মানুষ। স্প্রিং সাইডে বাঙ্গিচুরি যায় বিভিন্ন যাত্রীর ক্ষতি। খানাখন্দে ভরা সড়কে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকা থেকে দক্ষিণ তেহুমনি এবং উত্তর তেহুমনি থেকে চকবাজার হয়ে দক্ষিণ তেহুমনি পর্যন্ত সড়কের চিত্র এটি। সড়ক দুটি প্রশস্ত করতে 2021 সালে শুরুতেই প্রকল্প গ্রহণ করে সরকার। ওই বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নেই তেমন অগ্রগতি। দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কাজ চলছে ধীরগতিতে। নাজুক সড়কের যাতায়াতে ভোগান্তি পোয়াচ্ছেন স্থানীয়রা। কয়েক গুণ সময় বেশি যায় উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন যেতে। কোনো অসুস্থ রোগী এখান থেকে গেলে যতটুকু অসুস্থ থাকে তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায় মানুষ। স্প্রিং সাইডে বাঙ্গিচুরি যায় বিভিন্ন যাত্রীর ক্ষতি। কাজের ধীরগতির জন্য সড়ক বিভাগ ও ঠিকাদারের গাফলতিকে দুঃখছেন পৌর মেয়র। সড়ক ও জনপথ উনাদেরও আমরা দেখছি যে অনেকটা গাফলতি আছে, এবং যে ঠিকাদার প্রতিষ্ঠান সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার তাগিদ দেওয়ার পরও সে সঠিক সময়ে কাজটা করছে না। তবে সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসনের দাবি, এরই মধ্যে সড়ক বিভাগকে অধিগ্রহণকৃত জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্পাদন করতে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হলো ল্যান্ড অ্যাকুইজিশন আর একটা হলো ইউটিলিটি শিফটিং। ল্যান্ড অ্যাকুইজিশন, এটা আমরা ডিসি অফিসকে আমাদের রিকুইজিশন দেই, আমাদের এই পরিমাণ জমি লাগবে, ওনারা আমাদেরকে অ্যাকুইজিশন করে দেয়। ইতিমধ্যে সড়ক বিভাগকে আমরা জমি বুঝিয়ে দিয়েছি, এবং ব্যবসায়ী যারা রয়েছে দুই পাশে যে দোকানপাট, ব্যবসায়ীরা নিজেরাই এই তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। আর মোট 3.65 কিলোমিটার দীর্ঘ সড়ক দুটি প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে প্রায় 336 কোটি টাকা। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।